নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসীমউদ্দিন বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীকে সাধারণ মানুষ কতটা ভালোবাসতে পারে তা আজ নারায়ণগঞ্জবাসী দেখিয়ে দিল। নারায়ণগঞ্জ সারা বাংলাদেশের মধ্যমণি, সারা দেশের যোগানদাতা এই নারায়ণগঞ্জ। এই নারায়ণগঞ্জের মানুষের আত্মা বড়। আমি এই নারায়ণগঞ্জকে কিছু দিতে পারিনি, আমি সবসময় চেয়েছি জনগণের সাথে প্রজাতন্ত্রের একটা যোগসূত্র তৈরি করতে। শনিবার 26 ডিসেম্বর সন্ধ্যায় রাইফেল ক্লাবে জেলা প্রশাসনের বিদায় বেলায় নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমানের আয়োজনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, শামীম ওসমানের হৃদয় যে অনেক বড় তার প্রমাণ তিনি আজ দিয়েছেন। এই নারায়ণগঞ্জ বঙ্গবন্ধুর ভালোবাসার স্মৃতিতে ধন্য। এই নারায়ণগঞ্জ সারা বাংলাদেশের যোগানদাতা। নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি শুধু শুধু তৈরি হয়নি, বারবার বঙ্গবন্ধু এখানে আসেনি শুধু শুধু, ইন্দিরা গান্ধী এসেছে শুধু তাই নয়, মহাত্মা গান্ধী এসেছে শুধু তাই নয়, রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম তাই নয়, এই নারায়ণগঞ্জ এসেছে কারণ নারায়ণগঞ্জের বিশাল হৃদয় আছে। নারায়ণগঞ্জের মানুষের আত্মা অনেক বড়। এখনও নারায়ণগঞ্জ যদি ঢাকা শহরকে যোগান না দেয় তাহলে নারায়ণগঞ্জ থাকে না। 69 গব্য অক্টোবর বলি, 66 ছয়দা বলি বা তার পূর্বের শিক্ষা আন্দোলন, ভাষা আন্দোলন, কোন আন্দোলনে নারায়ণগঞ্জ ঢাকাকে সাপোর্ট দেয়নি, সারা বাংলাদেশকে সাপোর্ট দিয়েছে, সেই জায়গায় মিলি আমাদের এই নারায়ণগঞ্জ। আজকে আবার তারা প্রমাণ করে দিলেন আমার মতো একজন প্রজাতন্ত্রের কর্মচারীকে তারা কত ভালোবাসতে পারে। আমি কিছুই দিতে পারিনি, এখানে 1 বছর 6 মাস 4 দিন এইখানে আমার কর্মকাল, জেলা প্রশাসক হিসাবে আমার 3 বছর 6 মাস 5 দিন। আমি ঐতিহ্যবাহী পাবনায় এবং নারায়ণগঞ্জে আমাকে এই দায়িত্ব দেওয়ার সুযোগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আজকে আমার একজন সহকর্মী বলছিলেন, স্যার আপনি এই 4 বছরে 1টা উপজেলায় 22 বার গিয়েছেন। আমি গিয়েছি শুধু ওই মানুষের কণ্ঠস্বর শোনার জন্য, তার কষ্ট শোনার জন্য, তাদের আবেগ আপ্লুত বোঝার জন্য। আমার অঞ্চল দক্ষিণাঞ্চল, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, ঢাকা কলেজের ছাত্র। আমরা যখন ছাত্র রাজনীতি বা লেখাপড়া করি বা অন্যান্য সঙ্গে জড়িত, তখনও কিন্তু এই নারায়ণগঞ্জকে আমরা শ্রদ্ধা করতাম না, অন্তত জানতাম। তখনও আপনাদের যে নেতা আজকে যিনি এত বড় আয়োজন করছেন, তারা আমি কথা শুনছি, তার বলিষ্ঠ দেহ দেখেছি অথবা তার সুউচ্চ কণ্ঠস্বর শুনেছি, কিন্তু তার হৃদয় যে অনেক বড় তা আজকে আবার প্রমাণিত করে দিয়েছে। নারায়ণগঞ্জের মানুষের হৃদয় অনেক বড়। তারা শুধু দিতে জানে, কোনো কিছু না না। নারায়ণগঞ্জের সাধারণ মানুষ বলে, রাজনৈতিক নেতৃবৃন্দ বল, যেভাবে ভালোবাসা দিয়েছে আমাকে, একটা দিনের জন্য কোনো দিন একটু অন্য বা অন্য সুরেও কথা বলেনি, সবসময় যে অবস্থানটা আমাদের জানিয়ে দিয়েছেন, সব নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন। উনি যে কি পরিমাণ ভালো মানুষ, এবং যেহেতু ওনার বিদায় ওনারটাকেই বলছি আগে, এইটা আমি টের পেয়েছি এই করোনাকালীন সময়ে। আমাদের শহরে কত কর্পোরেশন টর্পোরেশন কত কিছু আছে, ট্রাক আছে, বাস আছে, গাড়ি আছে, সব কিছু আছে, অ্যাম্বুলেন্স আছে, লাশ তোলার জন্য বলে একটা ভ্যান গাড়িও পায় না, দিয়ে 2.5 ঘন্টা পরে যে বোঝায় রাত 2:30 থেকে পরের দিন 3টা পর্যন্ত নাকি চন্দন বউ, চন্দনে খুব ক্লোজ ছিল, ও আমাকে ফোন করে তখন কাঁদছিল চন্দন, যে স্বামী এই অবস্থা। তো এই বিশ্ব যখন চলছে, নারায়ণগঞ্জ যখন সারা বাংলাদেশের ওয়ান হয়ে গেছে চায়নার মতো, নারায়ণগঞ্জের থেকে মানুষ গেলে মারছে, ঢুকতে দিবে না, এখানে চাকরি করে, এখানে খায়, পরিশ্রম করে, এইখানে গার্মেন্টসে কাজ করে কি অন্য সেক্টরে কাজ করে, 30-40 লাখ লোক। কিন্তু ওনারা যখন অন্য জায়গায় নিজের বাড়িতে ফিরছে, ওই এলাকায় ঢুকতে দিচ্ছে। এই যখন সিচুয়েশন, তখন একটা প্রশাসনিক কর্মকর্তা আমি তখন যাকে দেখেছি, আমি আল্লাহর কাছে সাক্ষী দিচ্ছি যে আমি আমার এই জেলা প্রশাসক এবং আমার এই ছোটো বোন নাহিদা বাড়ি, আমি মানাও করেছি তাকে, দুজনকেই মানা করেছি যে এনাফ, আপনারা আর বেশি মুখ করেন না, বলেন না স্যার যতক্ষণ দম আছে তখন মুখ করেন। এই যে মানুষের প্রতি মানুষের মমত্ববোধ, এই যে মানুষের প্রতি ভালোবাসা, এটা ওনাদের কাজ। সরকারি কর্মকর্তা দায়িত্ব পালন করবেন কাগজে কলমে, ঠিক আছে, ফাইন, সবাই গেছে, এবং আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মীরাও প্রচণ্ডভাবে কাজ করেছেন, জনপ্রতিনিধিরাও কাজ করেছেন, কাজ করে মানুষের ঘরে ঘরে রাতের অন্ধকারে যে খাবার পৌঁছে দিয়ে এসছে, সেই জায়গাটাতে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে কীভাবে আর একটু বেশি সাহায্য আনা যায়, কীভাবে কী বুদ্ধি করা যায়, সেই জেলা প্রশাসক মহোদয় সাহেব আমাকে ভাই হিসাবে উনি পরামর্শ দিয়েছেন। এইটা তারাই করে যারা মানুষকে ভালোবাসে এবং যারা আল্লাহকে ভালোবাসে, সৃষ্টিকর্তাকে ভালোবাসে। আমি এই জন্য
ওনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ গাফুর রহিম যাতে ওনাকে এবং ওনার পরিবারকে কবুল করে এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে রহমত বরকত হেফাজত করেন এবং ওনাকে যাতে সম্মানিত করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বেগম বাবলি, পিপি ওয়াজেদ আলী খোকন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চন্দন শীল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল সহ আরও অনেক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। বদরুজ্জামান রতন, এনএএন টিভি, নারায়ণগঞ্জ।